চো ভাই তাহলে খাই এখন। ভাই অনেকদিন পর আবার চা খাচ্ছি, কি বলিস? মজা হচ্ছে, মজা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু এগেন উইথ এ নিউ ক্রেজি ব্লগ। সো ফাইনালি বিকাল বিকাল বেরিয়ে একটু চা পা খেয়ে দিয়ে বেরিয়ে বললাম আমি আর দুষ্টু। সো অনেকদিন পর এসে আবার বেরিয়েছি, অ্যান্ড অনেকদিন পর আবার এডুনি মানে ও বললো চল যে খাওয়া যাক, আমি বললাম চ অনেকদিন খাওয়া হয়নি। ভাই পিছনে একটা কেস হয়েছে গাড়ি, তো সেটা হচ্ছে ভাই চাবি দিয়ে না, চাবিটা মানে দিয়ে আর ভেতরে পড়ে গেছে চাবিটা, সো ভুলে গেছে, অ্যান্ড এবারে আর চাবি খুলতে পারছে না। ভাই বিশাল চেষ্টা করছে বার করে, দেখা যাক কী হয়, আমি তো থাকবো না, আর যাই হোক বার তো করে নেবে। ভাই ট্রেন বেরোলো, সো ভাই আজকে যেটা হতে চলেছে সেটা হচ্ছে তোমরা সামনে থেকে বুঝতে পেরে গেছো যে এর ভাই আর আজকে একটা বক্স কেনা হবে। সো সেটা কেনার জন্য আমরা যাচ্ছি একটা দোকানে, সো দেখা যাক স্পেশালি কোনো বক্স ভালোভাবে পাওয়া যায় কি, ও দেখে এসে যা বললো, অ্যান্ড চলো দেখা যাক পাই কি না। অল রাইট, সো ফাইনালি এখন দুষ্টুরে দেখো স্পিকারটা নেওয়া হয়ে গেছে, অ্যান্ড আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। সো ঘরের দিকে যাওয়ার আগে একটা রাস্তায় যাই, যে মানে রাস্তা বলতে কি একটা জায়গায় যাই, সেই জায়গাটা একদম কুল জায়গা ভাই তোমাদের। ওকে সো ডিউড, ভাই এখন দেখে নাও এইটা চেক করো, অ্যান্ড আমরা এখন ওই সাইডে গেছিলাম, সো ওই সাইডে যাওয়া বারণ আছে, অ্যান্ড এই রাস্তাটা ভাই আমি জানি না, এ আমাকে নিয়ে আসলো বললো চ যাওয়া যাক, অ্যান্ড এই রাস্তাটা সত্যি কুল লাগিয়ে ব্রো, আর ওইখানের বাড়িগুলো আমাকে অ্যাট্রাক্ট করছে ব্রো। ভাই ওই বাড়িতে কে থাকে আমি জানি না, মানে কেউ থাকে না ওই বাড়িতে, তবেই না মনে হয়েছে, অ্যান্ড এই বাড়িটাতেও কেউ থাকে না, সো তার জন্যই একটা আলাদা টাইপের ফিল দিচ্ছে এই বাড়ি দুটোতে, অ্যান্ড বললো যে এখানে মানে আসা বারণ আছে, সো তাও আসবো, দেখা যাক কী হয় না হয়, বাকিটা ডিপেন্ড করছে এবার আমাদের মুডের ওপরে। সো ব্রো এখন ও আমার সাইকেল চালাচ্ছে, সো যাই হোক চলো, বাচ্চা বাচ্চা কয়েকজনকে দেখতে পেয়েছিলাম, আর ছেলেটা বললো চালাবে, সো চালাক ব্রো কোনো অসুবিধা নেই, চলো বাড়ির দিকে যা যাক এবারে। আজকের ব্লগটা হয়তো ছোটো হয়েছে, কারণ আজকের ব্লগটা বেশি দূর টানতে পারলাম না আমি,